সবাই সবাইকে তুলে দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, কেউ তোমার পাশে হাত ধরে ঠিক দিকে তুমি পড়ে গেলে তোমার লোক নেই, তোমার উপর দিয়ে চলে যাওয়ার লোক। আজকে ম্যাডাম কিন্তু সব থেকে বেশি যেটা করেছে সেটা হচ্ছে ওই তুলে পড়ে যাওয়া মানুষগুলো হাত ধরে তোলার চেষ্টা করছেন না, এইটার ফল তোমরা পরবর্তীকালে যখন বড় হবে তখন বুঝতে পারবে। তাই আজকে তোমরা এখানে যা শিখছ সেটা পড়াশুনোর জন্যই হোক বা জীবনের জন্যই সবসময় মনে রেখো, আর চেষ্টা করো সুযোগ পেলে সেটা অন্য কাউকে ফেরত দিতে, ঠিক আছে? হাততালি দাও। যারা পড়াশোনা করেন, ঠিক আছে, পড়াশোনা করে তারা দেশে বিদেশে সব জায়গায় সুযোগ নিয়েছেন তোমাদেরকে পড়াশোনা করা এগিয়ে যাওয়া, এই সুযোগটা কিন্তু সবাই পায়নি, ঠিক আছে, তোমরা সবাই সেটাকে ভালোভাবে কাজে লাগাবে। এবং যারা তোমাদেরকে যারা আজকে পড়াচ্ছে তাদের যারা যেটা বলবে তাদেরকে রেসপেক্ট করা, তাদেরকে শ্রদ্ধা দেওয়া, যেটা সেভাবে তাদেরকে সেই পড়াশোনাগুলোকে দিয়ে এগিয়ে যাবে। এই কাজটা খুবই দরকার আছে, এটা সরকারিভাবে হয়তো এটা সবসময় সম্ভব হচ্ছে না, আমরা যে মিড ডে মিল টিল এই সমস্ত সরকারি স্কিম দেখতে পাই, এগুলো সমস্ত ওই দিকে লক্ষ্য রেখেই করা, যারা পিছিয়ে আছে তাদেরকে আবার মেইন স্ট্রিমে নিয়ে আসা, তো সেইটা সবসময় সরকারের পক্ষ থেকে সম্ভব নয়, কিন্তু সরকারি প্রতিষ্ঠান হয়েও তারা এর মধ্যে সরকারি হয়তো প্রত্যক্ষ সহযোগিতা নেই কিন্তু সরকারও এটাকে মান্যতা দেয়, এবং বিশেষ করে এই যারা ছাত্রী তাদের এই স্টুডেন্ট ক্যারিয়ার তার মধ্যে এই যে একটা সার্ভিস অ্যাক্টিভিটি এটাকে ইমপ্লিমেন্ট করা এটা খুবই প্রয়োজন আছে, কারণ ভবিষ্যতে এই যে ছাত্রী সে যখন প্রতিষ্ঠিত হবে সে তার আশেপাশে এইরকম একটা যদি প্রভাব একটা তৈরি একটা মহল তৈরি করতে পারে সেটা খুবই দরকার আছে। একটা প্রশ্ন করি যে এখন আমরা প্রায় এটা তো খুবই জরুরি আছে, আমরা সাধারণত যে পড়াশোনার মধ্যে দেখি সেটাকে বলে শাস্ত্রে বলে এটা হচ্ছে অপরাবিদ্যা, আরেকটা হচ্ছে পরাবিদ্যা, এই পরাবিদ্যার মধ্যে মেডিটেশনটা পড়ছে, এই দুটোর কম্বিনেশন করলেই তবে সেই ছাত্র বা ছাত্রী তার একটা পূর্ণাঙ্গ একটা এ হয় বিকাশ করে। আজকে কি করলেন? আজকে আমরা এই আমাদের NSS ইউনিট আছে কলেজে, খুব ভালোভাবে কাজ করে, এটা আমাদের অ্যাডপ্টেড স্লাম অনেকদিন ধরেই আছে, তো আমার মনে হয়েছে যে এখানে এই বাচ্চাগুলো তো স্কুলে পড়াশোনা করে কিন্তু তাছাড়াও তাদের অনেক রকমের সাহায্য দরকার হয়, পড়াশোনাটা স্কুলে যেটা করে তার সঙ্গে আমরা ওদের এই সাহায্যটা করব যাতে পড়াশোনায় ওরা এগিয়ে যায়, শুধু তাই না, এছাড়া যাতে ওদের একটা সাংস্কৃতিক উন্নয়ন হয়, অর্থাৎ নাচ গান আঁকা যেটা সব বাচ্চাদের শেখানোর প্রচেষ্টা করা হয় এরা সেই সুযোগগুলো পায় না, তো আমার মনে হয়েছে যে আমাদের এখানে একটু জায়গা রয়েছে হস্টেল বিল্ডিংয়েই একটা তলায় আমরা রুটিন করে বাচ্চাদের একটু গান নাচ শেখানো হবে, আবৃত্তি শেখানো হবে, পড়াশোনা করানো হবে যাতে তাদের একটু উন্নয়ন সার্বিকভাবে করা যায়, এটাই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। আজকে এই দিশা স্কুলটার উদ্বোধন হলো, আসানসোল থেকে মহারাজজি এসেছেন, আমাদের দুর্গাপুরেরও আরেকজন মহারাজ এসেছেন,
এছাড়াও এনজিওর অনেকেই খুব উৎসাহ দেখিয়েছেন, দুজন ডাক্তারবাবু তারা এসেছেন, আশা করছি আরও বহু মানুষ সাহায্য করবেন আমাদের। আমাদের একটাই উদ্দেশ্য, এই বাচ্চাগুলো অনেক কিছু থেকে বঞ্চিত, সেগুলো থেকে যদি তাদের একটু বের করে আনা যায়, একটা ভালো জীবনের অন্তত একটা পথ বা আলো যদি দেখানো যায়। এটা কি শুধু দুর্গাপুরে, যেহেতু আপনার কলেজের পার্শ্ববর্তী এই বস্তির ওরা আর কি, এটা ছাড়াও কি দুর্গাপুরে আরও প্রত্যন্ত অন্যান্য যে সমস্ত বস্তি আছে সেখানেও কি এসব নিয়ে চিন্তা ভাবনা করছেন? আমরা এইটা দিয়ে শুরু করি, দেখি আমরা কতটা মানে সফল হতে পারি, তারপর নিশ্চয়ই আমরা অন্যান্য কাজও করব। সপ্তাহে কদিন করে ক্লাস করাবেন এদেরকে? এখানে আমরা সোম থেকে শুক্র রোজই করাবো 1 ঘন্টা করে। ম্যাডাম আপনার নাম? আমার নাম মহানন্দা কাঞ্চিলাল, প্রিন্সিপাল দুর্গাপুর উইমেন্স কলেজ।